দেখলে অবাক হবেন মোদীর কাছ থেকে কী উপহার পেলেন ইভাঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কার আগমন উপলক্ষে যেভাবে হায়দ্রাবাদকে সাজিয়ে তোলা হয়েছে তা দেখে মুগ্ধ ইভাঙ্কা বর্তমানে তিনি বিশ্ব বাণিজ্য সম্মেলনের কারণে এখন ভারতে অবস্থান করছেন ইভাঙ্কা ট্রাম্প ভারতে আসায় নরেন্দ্র মোদী তাকে উপহার দিয়েছেন কি সেই উপহার জানার আগ্রহ সবার ইভাঙ্কাকে স্যাডলিক্রাফটের ডিজাইন করা একটি কাঠের বাক্স উপহার দিয়েছেন মোদী শ্যান্ডলিক্রাফট হল গুজরাটের সুরার একটি আঞ্চলিক শিল্প অত্যন্ত নিপুণভাবে কাঠের ওপর জ্যামিতিক নকশা তুলে ধরা হয় এই শিল্পকলা সাধারণত দরজা জানালা এবং কাঠের আসবাবপত্রে দেখা যায় তবে ইদানিং গোটা ভারতে এই অপূর্ব শৈলী ছড়িয়ে দিতে ফটো ফ্রেম গয়নার বাক্সেও ধরা দিচ্ছে স্যাডলিক্রাফট এমন অসামান্য শৈল্পিক উপহার পেয়ে আপ্লুত ইভাঙ্কা ইভাঙ্কা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা এই পরিচয় এটাই তার প্রথম ভারত সফর পার্পল ও হলুদ ফুলের প্রিন্টেড নীলেন্থের সবুজ রঙের গাউনে দারুণ গ্ল্যামার্স দেখাচ্ছিল তাকে তবে শুধু তো এই সম্মেলন নয় ইভাঙ্কা এসেছেন তিন দিনের সফরে এই সফরে ভারতের বেশেও দেখা যাবে তাকে হ্যাঁ শাড়ি পরে খাঁটি ভারতীয় নারী হয়ে উঠবে এই মার্কিনি ভিআইপি ডিজাইনার নিতালুল্লার ইভাঙ্কার জন্য একটি শাড়ি ডিজাইন করেছেন সোনালি রঙের পারে সাদা শাড়িতে সেজে উঠবেন তিনি শাড়িতেও থাকছে পুরাণ ও সভ্যতার ছোঁয়া দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে